আনিস, আপনি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে এখনো অনেক এলাকা বন্যা কবলিত এবং জলমগ্ন হয়ে আছে, সেক্ষেত্রে কোন কোন এলাকায় এখনো বন্যার পানি খুব বেশি নামে নাই এবং ত্রাণ কি ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কিনা এখন এই মুহূর্তে? সোহার, আসলে বর্তমানে লক্ষ্মীপুর জেলা যে বর্তমানে দুর্গম এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত বন্যা কোথাও কোনো কবিতা পানি রয়েছে, কোথাও হাটে কবিতা পানি রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে লক্ষ্মীপুর জেলা যে শহরগুলোতে এখন শহরের বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে করে মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু বাড়তেছে। তবে দুর্গম এলাকাতে যে পানিগুলো জমে আছে তার একটিমাত্র কারণ হচ্ছে খালের জলাবদ্ধতার কারণ। জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হওয়ার কারণে পানিগুলো নামতে পারছে না এবং অবৈধভাবে দখল করার কারণে সেই পানিগুলো এখানে নামা যাচ্ছে না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে, তবে এটি কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু এখন নিশ্চিত করে আমরা বলতে পারছি না। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা বলছে কিছু অংশ খাল প্রশিক্ষণ দেওয়ার কারণে শহরে কিছু পানি নেমে গেছে, কিন্তু দুর্গম এলাকাগুলো এখনো যে রয়েছে সেগুলিতে তারা কিন্তু কোনো কার্যক্রম না করার কারণে এত পর্যন্ত সেই দুর্গম এলাকাগুলো পানিতে পড়ে আছে। এতে করে মানুষের মানুষের কিন্তু বেড়ে গেছে। তাছাড়া মানুষের বর্তমানে যে জলবদ্ধতা রয়েছে এতে করে মানুষ বলছেন যে তারা এখন বর্তমানে যে প্রশাসনের দ্রুত যদি তাদের এই পানিগুলো নিষ্কাশন করে দেয় এবং পানিগুলো নেমে দিয়ে পানিগুলো ব্যবস্থা করে দেয় তাহলে কিন্তু লক্ষ্মীপুর জেলা থেকে মানুষ মুক্তি পাবে, না হলে কিন্তু পূর্ব এলাকাতে থেকে মানুষ পানিগুলো কবে নামবে এখন পর্যন্ত সেটি নিশ্চিত না। তবে এখন পর্যন্ত খাদ্য সহায়তা যেটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আশ্রয় দেওয়া হচ্ছে না, কারণ খাদ্য আশ্রয় কারণে কিছু মানুষ রয়েছেন তারা কিন্তু এখন সেই খাদ্য সহায়তা নিয়ে এখন চলছে। তবে এখন বর্তমানে একটিমাত্র সমস্যা বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং রোগ বলা দেখা দিয়েছে এই জলাবদ্ধতার কারণে। এটি যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করলে কিন্তু উদ্যোগ গ্রহণ করলে কিন্তু এটি সম্ভব হবে, না হলে কিন্তু মানুষ কিন্তু দুর্ভোগে ভুগতে থাকবে বলে আমরা দেখতে পাচ্ছি। সোহাব আনিস, আপনাকে ধন্যবাদ।